করিমগঞ্জত মৃতদেহ উদ্ধার হওয়া ঘটনাক কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। দুর্গানগর এলাকা টিলার উপর উদ্ধার এটা মৃতদেহ। মৃতদেহ ঢলসরা পঞ্চায়েতর টিকরপাড়া গাঁওর জয়নুল হক বলে চিনাক্ত হয়েছে। জয়নুলক বুধবার নিশা ফোনযোগে কোনো অজ্ঞাত লোকে ঘরের মাতি নিছিল। নিশা ঘরলৈ উভতি নহার বাবে চিন্তিত আছিল পরিয়ালর লোক। পিছত বহু বিচার খোচার করেও কোনো সন্ধান পোৱা নাছিল জয়নুলর। যোৱাকালি সন্ধিয়ার ভাগত দুর্গানগর এলাকাত উদ্ধার হয় জয়নুল হকর মৃতদেহ। মৃতদেহর চকুত আঘাতর চিহ্ন পোৱা গৈছে বুলি জানিব পৰা গৈছে। জয়নুল হকক ঘরের পর মাতি 10 কিলোমিটার দূরত হত্যা করার সন্দেহ। ঘটনার খবর পাই আরক্ষীর লোক উপস্থিত হয়ে উদ্ধার করে মৃতদেহ। পিছত মরণোত্তর পরীক্ষার বাবে করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয় প্রেরণ করে মৃতদেহ। ব্যুরো রিপোর্ট, এনি ভারত 24। অভিনয় করার হেঁপা আপনি পুহি রাখিছে নাকি? আপনার অভিনয় করার অভিজ্ঞতা নাই, কোনো কথা নাই, আপনার বাবে আহিছে সোনালী সুযোগ। 29 সেপ্টেম্বর দিনের 9 বজার নিশা 8 বজালে বলিউড তথা হলিউডর সিনেমার বাবে অডিশন হবলৈ গৈ আছে গুৱাহাটীৰ কাহিলীপাড়া স্থিত জ্যোতি চিত্রবনত। 5 বছর বয়সৰ পৰা 17 বছর ব্যক্তিয়ে কৰিব পাৰিব অংশগ্রহণ। পঞ্জীয়ন হব বিনামূলীয়া, নির্দিষ্ট ওয়েবসাইটত কৰিব পাৰিব আবেদন।